পৌরসভার উপপ্রশাসকের দায়িত্ব সামলানোর পাশাপাশি অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে রাতবিরেতে অ্যাম্বুলেন্স চালান তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে 15 বছর আগেই গড়ে তুলেছেন সামাজিক সংগঠন। অশোকনগর পৌরসভার উপপ্রশাসকের ভূমিকায় খুশি স্থানীয়রা। শক্ত হাতে যেমন পৌরসভা পরিচালনার দায়িত্বভার সামলান, ঠিক তেমনি রাতবিরেতে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতে শক্ত হাতে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরতেও পিছপা হন না উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর পৌরসভার উপপৌর প্রশাসক অতীশ সরকার। এদিন আমাদের ক্যামেরাতেও ধরা পড়ল সেই ছবি, এক মুমূর্ষ রোগীকে নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। খোঁজ নিয়ে জানা গেল এই প্রথম নয়, এর আগেও বহুবার এই ধরনের কাজ করেছেন অতীশবাবু। এ বিষয়ে তিনি বলেন, পৌর প্রশাসক মণ্ডলীতে থেকে একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের জন্যে যা যা করণীয় তা করবার চেষ্টা করেছি। পাশাপাশি 2005 সালে এলাকার সাধারণ মানুষের পাশে সামাজিকভাবে থেকে কাজ করবার জন্যে তৈরি করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বস্তি। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাংসদ কোটার টাকায় একটি অ্যাম্বুলেন্সও পান স্বস্তি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অতীশবাবু জানান, অ্যাম্বুলেন্স চালানোর জন্যে একজন নির্দিষ্ট চালক রয়েছেন, তবে কখনো সেই চালক যদি ছুটিতে থাকেন বা অসুস্থতার কারণে অনুপস্থিত থাকেন, সে সময় মুমূর্ষ রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে কখনো বারাসত কখনো বা কলকাতায় পৌঁছে দেন রোগীকে। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে এই কাজ করে আসছেন, করোনা আবহে একইভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। কখনো করোনা আক্রান্তের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, কখনো বা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া। অতীশবাবু জানান, বাবার অনুপ্রেরণা থেকেই মানুষের পাশে থেকে কাজ করবার ইচ্ছা। উপপ্রশাসকের এহেন কাজের প্রশংসা করেছেন অশোকনগরের বাসিন্দারাও। এ বিষয়ে স্থানীয় যুবক কৌশিক গুহ জানান, ছোটবেলা থেকেই অতীশবাবুকে চিনি, এই প্রথম নয়, ছোটবেলা থেকেই দেখছি তাকে এই ধরনের কাজ করতে। ওনাকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, আমরা অশোকনগর বাসী হিসাবে ওনাকে ছোটবেলা থেকে দেখে আসছি, উনি প্রতিনিয়তই মানুষের জন্য এরকমই কাজ করে চলেছেন। কোনো কোনো সময় করোনা রোগীর বাড়িতে পৌঁছে যাচ্ছেন, কোনো কোনো সময় করোনা রোগীকে অ্যাম্বুলেন্স করে নিজে চালিয়ে মুমূর্ষ রোগীকে বিভিন্ন হসপিটালে পৌঁছে দিচ্ছেন, এটাই ওনার কাজ। উনি একজন সমাজকর্মী হিসাবে এটা প্রতিনিয়ত করে যাচ্ছেন। বর্তমানে উনি উপমুখ্য পৌর প্রশাসক অথবা উনি কোনো ওয়ার্ডের জনপ্রতিনিধি, কিন্তু ওনার এই সমাজ কল্যাণমূলক কাজ উনি প্রতিনিয়ত ছোটবেলা থেকে আমরা দেখে যাচ্ছি এই কাজ উনি করছেন। গত 10 বছর ধরে অশোকনগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলেন তিনি। আগামী দিনে জনপ্রতিনিধি হিসাবে না থাকলেও মানুষের জন্য একইভাবে কাজ করে যেতে চান অসিতবাবু। কোনো কারণে তার শারীরিক কোনো অসুবিধা বা কোনো ছুটি নিলে সেই সময় যদি হঠাৎ করে কোনো মুমূর্ষ রোগীর ডাক পড়ে, তখন আমি চেষ্টা করি সেই মুমূর্ষ রোগীকে নিয়ে অশোকনগর হাসপাতাল হোক বা বারাসাত হোক বা হাবড়া হোক বা দূরে কলকাতা হোক, সেই পেশেন্টকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভর্তি করানোর ব্যবস্থা করি। কারণ এই কাজগুলো আমি নতুন কিছু নয়, এর আগেও আমি বহু বছর আর বহুবার রাতবিরেতে বহু মুমূর্ষ রোগী নিয়ে আমি হাসপাতালে পৌঁছে দিয়েছি, তার ব্যবস্থা করেছি। এর কাছে নতুন কিছু নেই, এই কাজগুলো আমার কাছে ভালো লাগে এবং এই কাজগুলো আমাকে মানুষের পাশে থেকে মানুষের কাজ করবার একটা প্রেরণা দেয়। আমি এই আমার এই কাজের গতি নিয়ে আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাই। অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আশা করি আগামী দিনে পূরণ করতে পারব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।